স্বাগতম দ্বিতীয় পর্বে। প্রথমে একটু মনে করিয়ে দেওয়া যাক, গত পর্বে যেটা বলেছিলাম তার ছোট্ট একটু অংশ। গত পর্বে আমরা বলেছিলাম যে 1/3 এই জিনিসটা বলতে কি বোঝায়। এটা বলতে এটা বোঝায় যে একটা পাউরুটি আছে, সেটাকে তিনজন মানুষের মধ্যে ভাগ করে দিতে হবে সমানভাবে। তাহলে প্রত্যেকে কতটুকু করে পাবে সেটাই 1/3। তো আমরা দেখেছিলাম যে আমাদের যে সংখ্যা ব্যবস্থা, সেখানে সব কিছুকে 10 ভাগে ভাগ করা যায়, একক, দশক, শতক, এটা যেরকম 10 10 করে গুণ হয়ে যায়, তেমন দশমিকের পরে যদি আমরা তাকাই, ধরা যাক একটা সংখ্যা আছে 272.37, এরকম যদি কোনো কিছু থাকে, তাহলে এই যে তিন, এটা আসলে 3 দশমাংশ, মানে 10 ভাগের 3 ভাগ। তেমন করে এই 7 হচ্ছে 7 × 1/100, এটা 100 ভাগের 1 ভাগ। অর্থাৎ সব কিছুকে আমরা 10 ভাগের কত ভাগ সেটা হিসাবে চিন্তা করতে পারি। তো আমাদের কাছে এমন একটা মেশিন আছে, আমি আগে বলেছিলাম যে সেটা শুধুমাত্র 10 ভাগে ভাগ করতে পারে। তাহলে 1/3 এটাকে আমরা কিভাবে লিখবো এই 10 ভিত্তিক সংখ্যায়? তো সেটা চিন্তা করতে গিয়ে আমি ভাবলাম যে আচ্ছা, একটা পাউরুটি যখন আছে সেটাকে আমরা 10 ভাগে ভাগ করি। এই যে এখানে 10 ভাগে ভাগ করেছি, করার পরে তিনজন মানুষকে দিতে চাই আমরা। প্রথমে আমরা তিনটা তিনটা করে দিতে পারবো, তিনটা তিনটা করে দিলাম, প্রত্যেকে তিনটা তিনটা করে দিলাম। দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে যে একটা অবশিষ্ট থেকে যাবে, 3 3 = 9। এই যে এই তিনটা দিলাম প্রথম জনকে, এই তিনটা দ্বিতীয় জনকে, এই তিনটা তৃতীয় জনকে, দেওয়ার পরে একটা অবশিষ্ট থেকে যাবে। সেই একটাকে আমি কি করব, এটাকে আবারও আমি 10 ভাগে ভাগ করব, কারণ আমাদের কাছে এমন একটা যন্ত্র আছে যেটা শুধুমাত্র 10 ভাগে ভাগ করতে পারে। এটাই আমাদের 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা, যেখানে সব কিছুই 10 ভাগের কত ভাগ সেটা চিন্তা করা হয়। এখানে আরবার ঝামেলা হয়ে যাবে, আমরা তো 10 ভাগে 1টাকে ভাগ করলাম, এর আগে প্রত্যেকটা ছিল 1/10 করে করে, এখন এখানকার প্রত্যেকটা হচ্ছে 1/100, কারণ এই যে একটা অংশ ছিল 1/10 সেটাকে আমরা আবার 10 ভাগে ভাগ করেছি, ফলে 1/100 পেয়ে গেছি। তো এখন যেটা হবে, এখান থেকে আমরা তিনটা তিনটা করে আবারও তিনজনকে দিতে পারবো, তিনটা 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 করে, এবং দেওয়ার পরে কি হবে, আবারও আগের মতোই একটা, এই যে একটা, সে বাদ থেকে যাবে। ফলে প্রত্যেকবার একটা করে বাদ থেকে যাবে, এবং সেটাকে আমরা আবারও চেষ্টা করবো 10 ভাগে ভাগ করার পরে ওদেরকে দেওয়ার চেষ্টা করলে আবারও এখানে তিনটা দিতে পারবো ওদের প্রত্যেককে, তিনটা তিনটা করে দেওয়ার পরে আবারও একটা অবশিষ্ট থেকে যাবে, আমরা কোনোদিন ওটা শেষ করতে পারবো না। তো এখন এই জিনিসটাকে আমরা কীভাবে লিখি, এগুলো হচ্ছে প্রত্যেকটা 3 দশমাংশ। এই প্রত্যেকটা, এই যে এখানে তিনটা আছে 1 দশমাংশ করে করে, এখানে তিনটা আছে 1 শতাংশ করে করে, এখানে তারপরে এই যে গুড়ি গুড়ি যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে 1 সহস্রাংশ, মানে 1000 ভাগের 1 ভাগ। সো এই জিনিসটাকে আমরা দশমিকে এভাবে লিখি, 3 3 3 3, এরকম করে। ফলে 1/3, আমি একটু উঁচুতে তুলে দিই, 1/3 এটা দশমিকে নিলে 3 3 3 3 করে আসতেই থাকবে। কিন্তু এবারে আমরা একটু চিন্তা করি, আচ্ছা 1/3 এটা না হয় 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থার কারণে ঝামেলাটা হচ্ছে, যে আমরা সব কিছুকে 10 ভাগে ভাগ করার চেষ্টা করছি। এখন 10 ভাগেই কেন ভাগ করতে হবে? আমাদের সংখ্যা ব্যবস্থাটা যদি অন্যরকম হতো, যদি আমাদের 12 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা হতো, তাহলে কি এটা শেষ হয়ে যেত? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা শেষ হয়ে যেত। তার মানে যেটা 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থায় শেষ হয়ে যায়, সেটা যে অন্য ভিত্তিতে শেষ হয়ে যাবেই বা শেষ হবে না, এটা বলে দেওয়া যাচ্ছে না। যেরকম আমরা যদি 12 ভিত্তিতে চিন্তা করি, তাহলে 1/3 আগের মতোই চিন্তা করি, আমাদের কাছে আছে একটা পাউরুটি আর আছে তিনজন মানুষ, এই যে তিনজন মানুষ। তাহলে এখন আমি যদি আমাদের সংখ্যা ব্যবস্থার ভিত্তিটাই যদি হয় 12, তাহলে এটাকে কী করবো আমরা, 12 ভাগে ভাগ করবো। 12 ভাগের কত ভাগ সেটা নিয়ে আমরা তখন চিন্তা করব। ফলে যেটা হবে, প্রত্যেকে আগে 3টা করে ভাগ করে নিলাম, 4টা ভাগ করে নিলাম, তারপরে প্রত্যেককে আবার 3 ভাগ করলে মোট 12 ভাগে এখানে ভাগ করা হয়ে গেছে। এখন এই তিনজনকে আমরা খুব সহজেই সবগুলো বিলিয়ে দিতে পারবো, কয়টা করে, 4টা করে করে, 3 4 = 12। খেয়াল করে দেখুন, এখানকার প্রত্যেকটা হচ্ছে 1/12 করে। এটা কখন হচ্ছে, যখন আমাদের সংখ্যার ভিত্তি 12। সাধারণত আমাদের সংখ্যার ভিত্তি হচ্ছে 10, একক, দশক, শতক, এভাবে। কিন্তু 10 না হয়ে অন্য কিছু হলে সে কী হতো, আমরা সেটার কথা বলছি। সংখ্যার ভিত্তি যদি 12 হতো, তখন আমরা প্রত্যেকেই 4টা 4টা করে করে দিয়ে দিতে পারতাম, এবং তখন আমরা আসলে এটাকে লিখতাম এইভাবে, 0.4, শেষ। কিন্তু এটা 12-এর ভিত্তিতে, এর নিচে ছোট্ট করে 12 লেখার মানে হচ্ছে এটা আমাদের সাধারণ 10 ভিত্তিক সংখ্যা না, এটা হচ্ছে 12 ভিত্তিতে। অর্থাৎ 12 ভিত্তিতে 1/3 কিন্তু শেষ হয়ে যেতে পারে। যে জিনিসটা 10 ভিত্তিতে শেষ হচ্ছে না, সেটা যে 12 ভিত্তিতে শেষ হবে না, এটা বলে দেওয়া যায় না, এখানে যেরকম শেষ হয়ে যাচ্ছে। তো এটাই জাস্ট বলার জন্য যে অন্য সংখ্যা ভিত্তিতে একটা সংখ্যা যেটা আমাদের 10 ভিত্তিতে শেষ হচ্ছে না, সেটা কিন্তু অন্য ভিত্তিতে শেষ হয়ে যেতে পারে। কিন্তু 10 ভিত্তিতে কারা শেষ হবে সেটা এবার একটু লক্ষ্য করা যাক। 10 ভিত্তিতে কারা শেষ হবে, আমি কিন্তু ধূপ করে বলে দিতে পারি, দেখেই, যেরকম 1, এটা তো শেষ হয়, 1/2 এটা শেষ হয়, 1/3 হয় না, 1/4 শেষ হয়ে যায়, 1/5 হয়ে যায়, 1/6 হয় না। তাহলে আমি কী করে বলছি, ধূপ করে দেখেই আমি কী করে বলে দিতে পারি, এরকম করে আরও বড় সংখ্যা যদি হয়, যেরকম 1/1280, আমি নিশ্চিত যে এটা শেষ হয়ে যাবে। কিন্তু 1/127, এটা কোনো দিন শেষ হবে না। আমি কীভাবে বলছি যে একটা সংখ্যা দেখেই আমি কী করে বলছি যে এটা শেষ হয়ে যাবে নাকি যাবে না? কারণ আমি জানি যে একটা সংখ্যা শেষ হয়ে যায়, মানে দশমিকের পরে এটা শেষ হয়ে যাবে তখনই, যদি নিচের যে সংখ্যাটা দেখা যাচ্ছে, নিচে যেটা আছে, মানে হর যেটা, সেটা যদি 2 পাওয়ার
অথবা পাঁচের পাওয়ার অথবা তাদের সঙ্গে শূন্য যোগ হয়ে থাকে। যেরকম এখানে 128, এটা আসলে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, এরকম করে 7টা 2 যদি গুণ করা যায় তাহলে 128 পাওয়া যায়। এর মধ্যে শুধু 2 আছে আর তার সঙ্গে একটা শূন্য, শূন্য যতগুলো থাক কোনো ব্যাপার না। শুধুমাত্র যদি 2-এর পাওয়ার থাকে অথবা 5-এর পাওয়ার থাকে, যেরকম 1/5, এটা দশমিকের পরে শেষ হয়ে যাবে, 1/25 এটাও শেষ হয়ে যাবে, 1/625 এটাও শেষ হয়ে যাবে, তারপরে 3125, 15625, এরকম এই সংখ্যাগুলো সবই শেষ হয়ে যাবে। সাধারণভাবে এটাকে যা বলা হয় সেটা এরকম, যে যদি সংখ্যাটা এই রকম হয় যে 1/, আমি শুধুমাত্র হরের কথা চিন্তা করছি তো তাই উপরে শুধুমাত্র 1-ই রাখছি এখন, 2 টু দি পাওয়ার a ইনটু 5 টু দি পাওয়ার b, তাহলে এই সংখ্যাটা এক সময় আমাদের যদি দশমিক ভগ্নাংশে নিই তাহলে এক সময় শেষ হয়ে যাবে। কিন্তু কেন কেন এটা শেষ হয়ে যায় আর বাকিরা কেন শেষ হয় না? কারণটা আসলে খুব সহজ, কারণ হচ্ছে আমাদের যে সংখ্যা ভিত্তি সেখানে আছে শুধু 10, 10 ভিত্তিতে এই 10কে আমরা যদি মৌলিক সংখ্যায় ভাঙি সেখানে আছে 2 গুণ 5। এই ব্যাপারটা আসলে খুব গুরুত্বপূর্ণ যে 10-এর ভেতরে দুইটা জিনিস আছে, 2 আর 5, এই দুইটা মৌলিক সংখ্যা ওখানে 10-এর ভেতরে আছে। এখন আমরা একটু চিন্তা করি যে কোন সংখ্যাগুলো শেষ হয়ে যায়। খুব সহজ করে দেখলে ধরা যাক আমাদের কাছে একটা সংখ্যা আছে 1, 2, 9, এরকম একটা সংখ্যা আমাদের কাছে আছে। তো এখন এই সংখ্যাটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, এই এই 1 মানে কি? এই 1 হচ্ছে আসলে 10 ভাগের 1 ভাগ, এই 2 এটা হচ্ছে 100 ভাগের 1 ভাগ, আর এই যে 9 এটা আছে 1000 ভাগের 1 ভাগ। তো এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি জিনিসটা এরকম দেখা যাবে, আমি নিচে থাকবে 1000, ও খুব সুন্দর একটা দাগ দিয়েছি, এবার একটু ভালো হচ্ছে, নিচে 1000, উপরে হচ্ছে এখানে 100 যোগ 20 যোগ 9, খেয়াল করে দেখুন উপর আসলে 129, বাই নিচে 1000। এই জিনিসটা আমরা অনেকেই হয়তো জানি যে যদি তিনটা সংখ্যা এখানে থাকে দশমিকের পরে তাহলে নিচে 3টা 0 দিতে হয়, 129/1000, এটা এখান থেকে আসে, এই যে দশমাংশ শতাংশ এই চিন্তা থেকে খুব সহজে জিনিসটা বলা যায় যে কেন এরকম হয়। তো যাই হোক, কথা হচ্ছে যে তার মানে যে কোনো সংখ্যা যদি শেষ হয়ে যায়, যেরকম 100.129 এটা শেষ, শেষ হয়ে গেলে তার নিচে ততগুলো শূন্য দিয়ে চিন্তা করা যায়, অর্থাৎ নিচে 10-এর পাওয়ার থাকতে হয়। এই কথাটাই ইম্পর্টেন্ট, যে নিচে যদি 10-এর পাওয়ার থাকে, যদি উপরে কোনো একটা পূর্ণ সংখ্যা থাকে আর নিচে 10-এর যে কোনো পাওয়ার, মানে 10-এর পাওয়ার বলতে 100, 1000, 10,000 এরকম কোনো কিছু যদি থাকে, একের পরে শুধু শূন্য থাকে, তাহলেই সেটা শেষ হবে, তাছাড়া আর কখনো এটা শেষ করা সম্ভব না। দশমিক ভগ্নাংশের নিয়মই এটা, মানে আমাদের দশমিক ভগ্নাংশ যেভাবে আমরা লিখছি তার মূল ধারণাটাই এরকম, নিচে 10 থাকতে হবে। এখন একটা সংখ্যা যদি এরকম হয়, ধরা যাক 1/4, এখানে তো নিচে 10 নাই কিন্তু এখানে 10 বানানো যায় বা 10-এর পাওয়ার বানানো যায়, কীরকম করে? আমরা এভাবে তাকাই, এভাবে তাকানোটা ভালো, যে এই 4-এর ভেতরে আছে 2 গুণ 2, তাহলে 10 বানাতে কি লাগে? লাগে 2 গুণ 5, তাহলে এই 2-এর জন্য একটা 5 নিয়ে আসি আমি, আর এই 2-এর জন্য আরেকটা 5 নিয়ে আসি, আর উপরে যা নিচে যা আছে উপরে সেটাকে দিয়েই আমি আবার যদি গুণ করে দিই, উপরে নিচে একই জিনিস দিয়ে আমরা তো গুণ ভাগ করতেই পারি মানে ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে ভগ্নাংশ একই থাকে। তাহলে এই জিনিসটাকে আমরা এখন লিখতে পারি কেমন করে, খেয়াল করে দেখুন, এই 2 আর 5 মিলে একটা 10 হবে, এই 2 আর 5 মিলে আরেকটা 10 হবে, তাহলে 10-10-এ আসলে কি হবে? 100, এখানে 10-10-এ 100, আর উপরে কি আছে? 25, ফলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি 0.25। তার মানে নিচে যদি 2-এর পাওয়ার থাকে তাহলে আমরা আর কতগুলো 5 লাগবে, সেই 5গুলো এখানে নিচে নিয়ে আসলেই আমরা নিচে একটা 10-এর পাওয়ার পেয়ে যাই, অথবা যদি 5-এর পাওয়ার থাকে তখনও একই কথা, তখন আমরা যতটুকু 2 দরকার ততগুলো 2 আমরা নিয়ে নিতে পারবো। যেরকম ধরা যাক নিচে আছে 625, কিংবা আমরা এর চিন্তা করি নিচে আছে 80, 80-এর ভেতরে কী কী আছে দেখি, 1/80 যদি হয়, 80-কে আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে 5/16, আচ্ছা তার মানে 16 মানে হচ্ছে 4টা 2 থাকবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 গুণ 5। খেয়াল করে দেখুন এখানে 2 আর 5 ছাড়া আর কোনো কিছু নাই, আমি বলতে পারি এটা শেষ হয়ে যাবে। কেন? কারণ এখন আমি যদি এটাকে একটা 10-এর পাওয়ার বানাতে চাই তাহলে আমি দেখি যে এখানে অলরেডি একটা 10 আছে, 2 গুণ 5 মানে 10, এই জন্য এখানে একটা 0 এখানে আমরা দেখতে পাচ্ছি, 2 গুণ 5 এখানে আছেই, তাহলে আর কি লাগবে? আমি যদি 10 বানাতে চাই, 2-এর সঙ্গে আরও 5 লাগে, তাহলে এই 2-এর জন্য একটা 5 নিয়ে আসি, এই 2-এর জন্য আরেকটা 5 নিয়ে আসি, আর এইখানে যে 2টা আছে তার জন্য আমি আরেকটা 5 নিয়ে আসলাম, তাহলে আমি কতগুলো এক্সট্রা 5 নিয়ে এসেছি? 3টা 5 এখানে আনা হয়েছে, ফলে এদেরকে আমি এখানে যুক্ত করে দিই, 5 গুণ 5 গুণ 5। তাহলে এখন আমি দেখি জিনিসটা কী দাঁড়াচ্ছে, উপরে হচ্ছে 5/5 25, 5/25 125, আর নিচে কী আছে খেয়াল করে দেখুন, এটা মিলে একটা 10, এই 2টা মিলে আরেকটা 10, এই 2টা মিলে আরেকটা 10, এই 2টা মিলে আরেকটা 10, 5 দুগুণে 10, তাহলে 4টা 10 আছে, মানে তাহলে 10 গুণ 10 গুণ 10 গুণ 10, একের পরে 4টা 0 থাকবে, ফলে এটাকে যদি এখন কেউ দশমিকে লিখতে চায় সে সুন্দর করে এভাবে লিখতে পারবে।
দশমিক 0125। তার মানে নিচে যদি 2-এর পাওয়ার অথবা 5-এর পাওয়ার থাকে, তাহলে এটাকে আমরা 10 বানিয়ে নিতে পারি। এই কারণেই এই জিনিসটা দশমিকের পরে একসময় শেষ হয়ে যায়। তাহলে কখন শেষ হবে? নিচে যদি 2-এর পাওয়ার অথবা 5-এর পাওয়ার থাকে। এখন কোনো চালাকি মানুষ, খুব চালাক মানুষ, সে কী করবে? সে বলবে কি, আচ্ছা এইটাও তো শেষ হয়, দেখেন এই যে 3/12, এটাও তো শেষ হয়, নিচে তো এখানে 10 নাই, এটাকে তো 12-কে তো 10 বানানো যাচ্ছে না। কিন্তু এখানে খেয়াল করে দেখুন এখানে কী আছে, আসলে 3×4, উপরে নিচে 3 আর 3 কাটাকাটি হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে এই জিনিসটাকে সরলতম আকৃতিতে নিয়ে তারপরে চিন্তা করাটা উচিত, যে আগে কাটাকাটি যা যায় সেগুলো কাটাকাটি করে নিন, তারপরে এইবার নিচে আছে 4, এটা 2-এর পাওয়ার, তাহলে এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে চেক করার উপায়। এখন এইবার আমাকে এবার এবার আপনি বলুন যে 1/7 এটা কি শেষ হবে নাকি হবে না? উত্তর হচ্ছে এই 7-কে উপরে নিচে কোনো কিছু দিয়ে গুণ করে আমি জিন্দগিতে নিচে 10-এর কোনো পাওয়ার বানাতে পারবো না, কারণ 10-এর পাওয়ারের ভিতরে আছে 2×5, 7-এর কোনো অস্তিত্ব সেখানে নেই। এখানে আমি কোনো কিছু দিয়ে গুণ করে, উপরে নিচে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে আমি 10-এর পাওয়ার বানাতে পারবো না, ফলে এটা কোনো দিনও শেষ হবে না। তার মানে 1/7, 1/11, 1/9, এগুলো কোনোটাই কোনো দিনও শেষ করা সম্ভব না আমাদের পক্ষে, কারণ এই 9-কে দিয়ে আমি তো নিচে 10-এর পাওয়ার বানাতে পারবো না, শেষ হয় শুধুমাত্র 10-এর পাওয়ার থাকলে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, শেষ যদি না হয় তাহলে কি হবে? শেষ যদি না হয় তাহলে আমি বলছি যে শেষ যদি না হয় তাহলে কোনো একটা সংখ্যা ফিরে ফিরে আসতেই হবে। কেন ফিরে ফিরে আসতে হবে? কেন শেষ না হলে ইচ্ছা মতো যা খুশি তাই একটা সংখ্যা আসবে আর অনন্তকাল চলতে থাকবে? উত্তর হচ্ছে না, সেটা সে পারবে না। কেন পারবে না সেই জিনিসটা এখন একটু ব্যাখ্যা করি। এখন আপনারা বুঝবেন যে পৌনঃপুনিক কীভাবে তৈরি হয়, কেন বারবার একই জিনিস ফিরে আসতেই হয়, সেই জিনিসটা এখন ফিল করা যাবে। আমরা একটা ভাগ দেখি, 1/7 এটার কথাই চিন্তা করা যায়। এটা মানে হচ্ছে আমি 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 পুরোপুরি ভাগটা করে দেখাতে চাই, কারণ এই ভাগটা করাটা জরুরি। খেয়াল করুন, 1-কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, যে কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট হতে পারে 7 রকমের, 0 অবশিষ্ট হতে পারে, মানে যদি সরাসরি বিভাজ্য হয়ে যায়, যেরকম 14-কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0, তাই না? অথবা ভাগশেষ হতে পারে 1, অথবা ভাগশেষ হতে পারে 2, ভাগশেষ হতে পারে 3, 4, 5, 6, এই 7 রকমের ভাগশেষ এখানে হওয়া সম্ভব, এটা বুঝুন। কারণ 7 নিজে ভাগশেষ হওয়া সম্ভব না, তাহলে তো 7 যদি ভাগশেষ পড়েই থাকে সেটা তো আমি ভাগে মানে সে বিভাজ্যই হয়ে যাবে, তাকে তার আর এখানে নতুন করে এখানে আনতে হবে না। যেরকম আমি যদি বলি যে 14, তাকে আমি 7 দিয়ে ভাগ করছি, তাহলে আমি বললাম যে না আমি 7-কে 7 বলবো, তারপর অবশিষ্ট রাখবো 7, না এটা কিন্তু ভাগের নিয়ম না, আমি যতগুলো যত যেতে পারে সর্বোচ্চ আমি সবগুলো সেখানে দিয়ে দিতে চাই। যেরকম 7×14, পুরোটা যতখানি যেতে পারে সব যেয়ে দিয়ে তারপরে অবশিষ্ট থাকবে এখানে 0, অর্থাৎ অবশিষ্ট থাকতে পারে 7-এর থেকে কম, তার মানে অবশিষ্ট হতে পারে 0-6 পর্যন্ত, এইগুলো হচ্ছে ভাগশেষ থাকা সম্ভব, এই জিনিসটা মাথার মধ্যে রাখুন। আচ্ছা এইবার আমি ভাগ করি, সরাসরি ভাগ করবো, যে আচ্ছা আমার কাছে ছিল 7, আমি ভাগ করছি 7 দিয়ে 1-কে ভাগ করছি, প্রথমে দেখছি ভাগশেষ যা ভাগ যাওয়া সম্ভব না, 0 নিলাম, মানে যাওয়া সম্ভব না, দশমিকে যাচ্ছি, দশমিকে যাওয়ার কারণে এখানে একটা এক্সট্রা 0 নিলাম। আসলে এই 0টা কি, আমরা দশমাংশে যাচ্ছি। আচ্ছা এখন দশমাংশের বিচারের ভিতরে হিসাব হচ্ছে 7-3 3 অবশিষ্ট থাকলো। এই পুরো ভাগটা আমরা খুব মন দিয়ে খেয়াল করব, পুরো এই এই ভাগটা 3 থাকলো, আচ্ছা ভালো কথা, 4×7=28 অবশিষ্ট থাকলো এখানে 2, তাহলে 7×14 যাবে এখানে, অবশিষ্ট থাকলো 6, তারপরে 7×8=56, অবশিষ্ট থাকলো 4, 0 নিলাম, 5×7=35, থাকলো 5, 49। খেয়াল করে দেখুন সুন্দর আমি ভাগ করে যাচ্ছি, কিন্তু এইবার একটা কথা আছে, খেয়াল করে দেখুন এখানে ভাগশেষ কত ছিল, এখানে ভাগশেষ ছিল প্রথমে তো ভাগশেষ 1 দিয়ে আমি শুরু করেছি যে 1 ছিল ভাগশেষ, এখানে ভাগশেষ ছিল 3। এই ভাগশেষগুলোর দিকে তাকান ভালো করে, এগুলো হচ্ছে ভাগশেষ কত ছিল, এই যে ভাগ করার পরে 7 চলে গেল, ভাগশেষ থাকলো 3, এখানে ভাগশেষ ছিল 2, এখানে ভাগশেষ ছিল 6, এখানে ভাগশেষ ছিল 4, এখানে ভাগশেষ ছিল 5। খেয়াল করে দেখুন যত রকম ভাগশেষ হওয়া সম্ভব সবগুলো আমরা নিয়ে ফেলেছি, কই 0 তো নেননি, শূন্য নেই নাই, কারণ হচ্ছে আমি জানি যে 7-কে 1 দিয়ে ভাগ করলে মানে 1-কে 7 দিয়ে ভাগ করলে এটা কোনোদিন শেষ হবে না, কারণ আমরা আগেই দেখেছি যে নিচে যদি 10 না থাকে তাহলে তো শেষ হয় না, শেষ না হলে সেখানে ভাগশেষ 0 হবে না। তাহলে ভাগশেষ হতে পারে আসলে এখানে 6 রকমের, কী কী, 1, 2, 3, 4, 5 এবং 6। খেয়াল করে দেখুন সবগুলো এখানে আছে, প্রথমে ছিল 1, তারপরে এখানে 3 এসেছে 1 কাটা, তারপরে 3, 3 কাটা, তারপরে 2, 2 কাটা, এরপরে 4, 4 কাটা, এরপরে 5, 5ও কেটে দিলাম, তারপরে ভাগশেষ এই যেখানে 6 ছিল 6ও কাটা, সব রকমের ভাগশেষ নেওয়া শেষ। এখন কি হবে? এখন
আগের যেগুলো ছিল তাদের কোনো একটাতে ফিরে আসতেই হবে, তাছাড়া উপায় নাই, কারণ আমাদের যত ভাগ শেষ ছিল সব শেষ তো, কিন্তু আমাদের ভাগ অঙ্ক তো কোনোদিন শেষ হবে না, কারণ আমরা জানি যে 7 দিয়ে 7 যদি থাকে, ওই যে উপরে আমি আগে বলেছিলাম যেটা সেটার দিকে খেয়াল করুন, আমি বলেছিলাম নিচে যদি 10 না থাকে, 10-এর পাওয়ার না থাকে, তাহলে এটা কোনোদিন শেষ হয় না, তাহলে এটা তো কোনোদিন শেষ হবে না, এটা আমরা জানি যে শেষ হবে না, কিন্তু আমরা জানি এখন আমাদের হাতে যত রকমের ভাগ শেষ ছিল সব অপশন শেষ, তাহলে এখন আগের কোনো একটা ফিরে আসতেই হবে, দেখা যাক কি আসে। আমরা দেখছি আবার 1 চলে এসেছে, আগে কোনোটা আসতেই হবে, কারণ আর ভাগ শেষ আছেই মাত্র 6 রকমের, যেগুলো এখানে থাকা সম্ভব যদি শেষ না হয়, তাহলে আমাদের 6টাই শেষ, তাহলে আগের কোনো একটা আবার ফিরে আসতেই হবে, আগেরটা যদি ফিরে আসে তখন মজা কি, 1 যদি ফিরে আসে অঙ্কটা আবার এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, কারণ এখন আবার আমি কি করব, আবার একটা শূন্য নেব, শূন্য নিলে আবারও 1 হবে, খেয়াল করে দেখুন এখানে কি হচ্ছে, 1 নেওয়া মানে 7, দেখুন এই অঙ্ক কিন্তু আমি করেছি, এই অঙ্ক আবার নতুন করে আমার করার দরকার নেই, আমি জানি যে এখানে কি হবে, 7 দেওয়ার পরে এখানে ভাগ শেষ থাকবে 3, এই যে 3 যা ছিল তাই আবার আসবে, এবার শূন্য হবে, আবারও আমি কি করব, 4 7 28, আমি আবার কিন্তু আগের অঙ্কটাই করছি, আমি নতুন করে কোনো কিছু করছি না, অর্থাৎ এরপরে কি আসবে আমি জানি, এরপরে আবার 2 আসবে, এরপর আবার 8 আসবে, আবার 5 আসবে, আবার 7 আসবে, খেয়াল করে দেখুন এই জিনিসটা আবার ফিরে ফিরে আসছে, এটা ছাড়া আমাদের আর উপায় নাই, এই জিনিসটা বুঝতে হবে যে যেহেতু আমাদের ভাগ শেষ আছেই মাত্র 6টা, 6 রকমের সংখ্যার পরে মানে সর্বোচ্চ 6টা সংখ্যা যাওয়ার পরে আবার আগের জায়গায় ফিরে আসতেই হবে, এটাই হচ্ছে একদম মানে এটা ছাড়া আর কোনো উপায় নাই। তার মানে আরেকটা জিনিস আমি এখানে বলবো, বাট আরেকটু পরে, খেয়াল করে দেখুন বারবার আমাদের এই অংশটুকু ফিরে ফিরে আসতেই থাকবে, এরপরে কী হবে আমরা জানি, এরপরে 1 4 2 8 5 7, 1 4 2 8 5 7 এরকম আসতেই থাকবে, এই কারণেই পৌনঃপুনিক সংখ্যাটা ঘটে যে আমাদের সামনে যত রকমের ভাগ শেষ হওয়া সম্ভব ছিল সব আমরা পুড়িয়ে ফেলেছি, ফলে আবার আগের জিনিসই বারবার ফিরে ফিরে আসতে থাকবে, তো আপনারা ভাগ করলে এই জিনিসটা আরও ভালো করে ফিল করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে সবসময় যে পুরোটা এই সবগুলোই ব্যবহার হয়ে যাবে তা না, আগেই আগের জিনিস চলে আসতে পারে, যেরকম আমরা 11 দিয়ে যদি চিন্তা করি তখন খেয়াল করতে পারবেন, ধরা যাক 1/11, ঠিক আছে, অথবা এক কাজ করি আমরা একটু একটু বড় সংখ্যা নিই, ধরা যাক 5/11, কিংবা 2/11 নিই, আমাদের সেই ট্যাকা ট্যাকা 2/11, ধরা যাক 2/11 এই সংখ্যাটা নিয়ে আমরা ভাবছি। এখন খেয়াল করে দেখুন প্রথমে একটা শূন্য নিলাম, দশমিকের পরে 1 দিলাম, দিলে 11 কে 11, তারপরে কি আসছে, তারপরে আসছে 9, তারপরে কি হবে 8 11 88, খেয়াল করে দেখুন আবার আমরা 2 পেয়ে গেছি, যখনই ভাগ শেষ 2 চলে আসছে তারপরে কিন্তু অঙ্কটা আর করার দরকার নাই, কারণ আমরা এখানে 2 যখন 2 হলে কি হয় সেটা আমরা এখানে দেখেছি একবার, 2 হলে কি হয় আমি জানি যে এখানে আবারও 1 হবে, হলে এই যে আবারও 11 আসবে, আবারও এখানে 9 আসবে, আবারও 9 আসলে এখানে 0 নেওয়ার পরে আমি 8 দিলে আবার কি হবে, আবারও 88, একই জিনিস বারবার ঘুরে ঘুরে আসতেই থাকবে। তার মানে আমি যেটা আগে বলেছিলাম সেটা হচ্ছে যে সর্বোচ্চ 6টা, 7 দিয়ে যদি ভাগ করি সর্বোচ্চ 6টা পরে আবার একই জিনিস চলে আসবে, এখানে 11 দিয়ে যদি আমি কাউকে ভাগ করি সর্বোচ্চ 10টা পর্যন্ত এক মানে আলাদা আলাদা জিনিস আসতে পারে, তারপরে আবার আগের জিনিস চলে আসতেই হবে সর্বোচ্চ 10টা পর্যন্ত, এখানে তাও লাগে নাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 2টার পরেই আমরা আগের জিনিসটা চলে এসেছি। তো এখন এই সংখ্যাটার দিকে আরেকবার তাকাই, যেটা 7 দিয়ে করেছিলাম, এটা আমার খুব প্রিয় একটা সংখ্যা, এখানে আরেকটা জিনিস বোঝার এখানে আছে, আসলে পৃথিবীর যে কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে কত হবে সেই অঙ্কটা আপনি করে ফেলেছেন, কীভাবে পৃথিবীর যে কোনো সংখ্যাকে, আমরা এখন বলছি পৃথিবীর যে কোনো পূর্ণ সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে কী হবে অনন্তকাল পর্যন্ত আপনি বলে দিতে পারবেন, কীরকম ধরা যাক আমি বললাম যে আচ্ছা 3/7 কত, খেয়াল করে দেখুন 3/7 হলে আমাদের অঙ্কটা শুরু হবে এখান থেকে, এই অঙ্ক কিন্তু করাই আছে, অঙ্ক শুরু হবে এখান থেকে, অর্থাৎ 3/7 যদি হয় তাহলে কি হবে, প্রথমে 4 7 28 হবে এখানে, অর্থাৎ খেয়াল করে দেখুন আমাদের শুরু হবে এখান থেকে, প্রথমে 4 7 28, তারপরে আবার ওই জিনিসটাই আসবে, ফলে 4 2, এরপরে এখানে যা যা ছিল সেই ঘটনাগুলোই কিন্তু ঘটতে থাকবে, ভালো করে বুঝুন, আবারও 5 7, তারপর আবারও 1 আসবে, এই যে 5 7, তারপর 1 4 8 2 5 7, এই জিনিসগুলো কিন্তু ফিরে ফিরে আসতে থাকবে, কারণ এই যে 3 থেকে শুরু করলে কি হয় তারপরে থেকে আপনি খেয়াল করুন, তারপর আবার একই জিনিস আসতেই থাকবে, এই যে 5 5 হওয়ার পরে শেষ পর্যন্ত আবার আমি 1 পেয়েছিলাম, 1 পেলে 7 1 7, তারপর আবার 3, অর্থাৎ এইখানে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন 1 4 2 8 5 7, এই অংশটুকু যদি আপনি মনে রাখেন তাহলে পৃথিবীর যে কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে দশমিকের পরে কি হবে আপনি জানেন, যদি পূর্ণ সংখ্যা হয় মনে করুন 14 28, যেগুলো 7 দিয়ে সরাসরি বিভাজ্য সেখানে তো শেষ হয়ে যাবেই, যদি শেষ না হয় তাহলে এই জিনিসগুলোই শুধুমাত্র ঘুরে ঘুরে আসতে পারবে, আর কোনো কিছুর উপায় নাই, পৃথিবীর যে কোনো সংখ্যাকে আপনি পূর্ণ সংখ্যাকে 7 দিয়ে ভাগ করে দেখুন, দেখবেন এই 1 4 2 8 5 7, এরা ছাড়া আর কোনো উপায় নাই, এবং এটাকেই আমি ভাগীয় চক্রের মতো চিন্তা করেছিলাম ছোটোবেলায়, পরে জেনেছি যে অবশ্যই এর জিনিস নিয়ে আরও গবেষণা আছে, মানে এরকম আমি একাই আবিষ্কার করেছি ঘটনাটা তা না।
তো আমি সেটাকে কীভাবে করেছিলাম জিনিসটাকে আমি বলি, আমি একটা চক্রের মতো চিন্তা করেছিলাম, 1, 4, 2, 8, 5, 7 আমি নাম দিয়েছিলাম ভাগীয় চক্র। এবং আমি দেখেছিলাম, আমি জিনিসটাকে এভাবে লিখেছিলাম যে যদি 1কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে শুরু হবে এখান থেকে, 3কে যদি আমি ভাগ করি, এই যে এই যে এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন না ভাগশেষ যেগুলো, সেগুলাই আমি এই ডান পাশে গোল্লাগোল্লার মধ্যে রাখছি। তারপরে হচ্ছে 6, তারপরে হলো 7, না 7 না, তারপরে হচ্ছে 6-এর পরে 4, তারপরে হচ্ছে 5। খেয়াল করে দেখুন, আপনি যদি কোনো সংখ্যাকে, আপনি যদি এই পাশে একটু দেখুন, যদি আমরা 4কে 7 দিয়ে ভাগ করি কি হবে, তাহলে কোথায় 4 আছে সেটা খুঁজে বের করবেন। এই যে 4, তাহলে আমার এটার উত্তর হবে 0.57142857142857142, এরকম করে অনন্তকাল চলতেই থাকবে। যদি কোনো সংখ্যার অবশিষ্ট হয় 5, মানে 5/7 যদি আমি চাই, যে 7 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করার পরে 5 অবশিষ্ট ছিল, তাহলে খেয়াল করুন অঙ্কটা শুরু হবে এখান থেকে। তার মানে 7×7=49, এবং তারপরে কি হবে সেটা আপনি এখান থেকে জানেন আসলে, কারণ এই জিনিসগুলোই বারবার ঘুরে ফিরে আসতেই থাকবে। ফলে শুরু হবে কি হবে আমি জানি, 5/7 যেটা হবে সেটা এরকম 0.7142857147142857, আমি মনে রাখতাম ভাবে যে 14, 14×2=28, 28×2=56 না হয়ে 57, 56 না হয়ে 57, 14, 14×2=28, 28×2=56 না হয়ে 57, মানে 1, 4, 2, 8, 5, 7। এই জিনিস যদি মনে রাখেন, পৃথিবীর যে কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে কী আসবে সেটা আপনি ধূপ করে বলে দিতে পারবেন, মানে অনন্তকাল পর্যন্ত বলে দিতে পারবেন। তো যাই হোক, এই 1, 4, 2, 8, 5, 7 এই সংখ্যাটাকে সাইক্লিক নাম্বারও বলে, কারণ এটাকে আপনি যদি 1, 2, 3, 4, 5, 6 এগুলো দিয়ে গুণ করেন, আবার রুটের মধ্যেই ঘোরাঘুরি করে। আপনারা 1, 4, 2, 8, 5, 7 এই সংখ্যাটা নিয়ে আরেকটু চিন্তা করতে থাকুন 1/7কে নিয়ে। আর সেই সঙ্গে এখন আরেকটা জিনিস একটু বলে রাখি, যে এর পরের পর্বে আমি দেখাবো কি করে পৌনঃপুনিক সংখ্যাগুলো আমরা জন্মাতে পারি, মানে আমাদের যদি ইচ্ছা হয় 0.28282828 এরকম করে একটা পৌনঃপুনিক বানাবো, কী করে সেটা আমরা বানাতে পারি সেটা আমরা দেখাবো। আর আরেকটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই, সেটা হচ্ছে 1 এবং 0.99999 অনন্তকাল পর্যন্ত এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কত, এই দুটো সংখ্যা কি একই নাকি আলাদা? চিন্তা করতে থাকুন, ভালো থাকবেন।